আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। সুযোগ ছিল ওয়ানডের পর টি টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করার। এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ শ্রীলঙ্কার বিপক্ষে 2018 সালে নিদাহাস ট্রফিতে, সেই ম্যাচে 5 উইকেটে 215 রান তুলেছিল টাইগার বাহিনী। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেও রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। তবে 19.2 ওভারে 5 উইকেটে 207 রান তোলার পরই বৃষ্টিতে খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়েছিল, ফলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা হয়নি আজ। তবে এটি টি টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের দুই ওপেনার আজ চেপে বসেছিল আইরিশ বোলারদের উপর। দুই ওপেনার মিলে 7.1 ওভারে গড়ে ফেলেছিল 91 রানের বিধ্বংসী একটা জুটি। মাত্র 23 বলে 47 রানের ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। তারা এমন ব্যাটিং দেখে মুগ্ধ হচ্ছে এবার ক্রিকেটবোদ্ধারা। টি টোয়েন্টিতে বাংলাদেশের এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে ভূয়সী প্রশংসা করেছেন বিরাট কোহলিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বাংলাদেশকে প্রশংসায় মাতিয়েছেন, বলেছেন, ওয়েল ডান বাংলাদেশ, ইউ গাইজ মেড এ হিস্টোরি কুইন টুডে, ব্রিলিয়ান্ট ব্যাটিং ফ্রম লিটন কুমার দাস, কান্ট ওয়েট টু সি লিটন দাস ফ্রম ইন আইপিএল। দর্শক, বাংলাদেশের ব্যাটিং আজ আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। বাংলাদেশের দেওয়া এমন পাহাড় সমান রান টপকাতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট দল। বৃষ্টি আইনে 8 ওভারে 104 রানের লক্ষ্য দেওয়ার পরেও তীরে এসে তরি ডুবেছে ক্রিকেট আয়ারল্যান্ডের। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।